গায়েস আজকে আমাদের বাড়িতে হবে তাল ফুলুরি, তাই তাল নিয়ে চলে এসছে, কোথা থেকে জানি না। এই হচ্ছে তাল, তা বহুত দিন পর চেন্নাই মধ্যে তাল ফুলুরি হবে, তাই তালটাকে দেখালাম আপনাদেরকে, ফুলুরি করার সময় দেখাবো। দেখাই যাক এই তালের মাড়িটা কিভাবে বাই করা হয়। গায়েস তাল ছাড়ানো হয়ে গেছে, এই একটা তোর মধ্যে রেখেছে, এর মধ্যে জল দিবে, জল দিয়ে কিভাবে চটকায় দেখেন, এভাবে চটকিয়ে চটকিয়ে মাড়িটা বার হবে। তারপরে এই মাড়িটাকে বেশ আচ্ছা করে ফিল্টার করে তারপর নেওয়া যাবে, দেখাই যাক কত কি হয়। তা গায়েস আমরা যেটা বললাম মাড়ি বার করবে তার উল্টোটা হচ্ছে, এটা কি বেশ নিয়েছে, এটি ঘষে বেশ আচ্ছা করে এটি পেছন দিকে বার হচ্ছে মাড়ি, দেখতে খুব ভালোই লাগছে। দেখাই যাক আজ খাবো তালের ফুলুরি। ও কি মজা, তালের ফুলুরি আজ খেতেই হবে, না খেলে হবে না। তা গায়েস তালের মাড়ি এখন রেডি, এ হচ্ছে ক্রিম, তালের ক্রিম এ রেডি হয়ে গেছে, এরপর এ আগুনে আছে যাবে, তারপর দেখাই যাক কি হয়। তা গায়েস মাড়ি রেডি হয়ে গেছে, মাখন মাখন একটু জল দিয়েছে, জল দিয়ে এখন গ্যাস স্টোভে চাপিয়ে গরম করা হবে, তাই গরম করে হালকা মানে টকবক টকবক করে ফুটার পর তারপর ওটা ঠান্ডা করে ওর সঙ্গে ময়দা দিয়ে তারপর হবে ফুলুরি। দেখাই যাক চলুক আমরাও দেখতে থাকি। দেখায় স্টোভে চাপানোর পর এইভাবে হালকা করে নাড়তে হবে, যদি তলাতে ধরে যায় তাহলে সেরকমভাবে একটা গ্যাস উঠবে, পুরা পুরা গ্যাস। তা কী দরকার, হাতটা একটু নড়াই ভালো, নড়াইলে পড়া আর লাগবে না তলাতে। আমার রেডি হচ্ছে, যে সেন্ট যে সেন্টটা উঠছে সেটা নিতেই ভালো লাগছে, কী করবো বলো, সেন্টটা ব্যাপক লাগছে, তাহলে যখন হবে খাবো তখন কেমন লাগবে, ও কি বলবো। এটা দিচ্ছিল বেকিং সোডা, বেকিং সোডা এটা মানে বাংলায় যাকে বলা হয় খাবার সোডা, সেটা ছিল বেকিং সোডা, তাই দিয়ে আচ্ছা করে নাড়ছিল আর গোল গোল লাগছিল আর সেন্টটা উঠছিল সেরকম, কি বলবো। ও এরপর দিবে হালকা করে চিনি, চলে আসছে চিনির বয়াম, হালকা পাতলা চিনি দেওয়া হবে, সুগার পুড়ে বাবা হালকা পাতলা বইতে ঢেলে যাচ্ছে, দেখাই যাক কি হয়। মিষ্টি তো আছে, আবার এরপর আবার মিষ্টি, সুগার খড়িয়ে চারো, তিন গ্লাস দেওয়া হয়ে গেছে চিনি, হালকা পাতলা ফুটতে লেগেছে আর সেন্টটা উঠছে সেই বাস সেই স্বাদ, কি বলবো। আজ খাবো ফুলুরি ভাই, তোমার চলে এস, ফুলুরি ভালোই জমবে আজ, তালের ফুলুরি চেন্নাইয়ের মধ্যে তালের ফুলুরি আশ্চর্য ব্যাপার, এখানে তাল পাওয়াই মুশকিল, আবার ফুলুরি করে খেয়েছে তালের মাড়ি দিয়ে, স্ট্রং স্পেশালিস্ট। গায়েস তখন এই ফুলুরির জন্য রেডি, তালের ফুলুরি, তার পাশেই হচ্ছে তেল গরম, এই হচ্ছে তেল, সয়াবিন তেল, সয়াবিন তেল গরম হচ্ছে এখন, তাই সয়াবিন তেলে ফুলুরি ছেঁকে খাওয়া যাবে আজ, তাই দেখাই যাক কতক্ষণে ছাড়ে। তেলটা গরম হয়ে গেছে, অসুবিধা নেই, ফুটছে তেলটা, এখন টেস্ট করা হচ্ছে এখন। টেস্ট করা হলো না, উঠে গেল, দেখাই যাক, ছেড়ে দিয়েছে, ওহো ছাড়ার কেলিটাই দেখেন খালি, ব্যাপক দিচ্ছে তো, এটা যতই বড় বলো চপ বালির মিটি বটে মনে হচ্ছে, তাই যখন ছাড়ছে চপ করতে পারবে ভালো। তা গাইস দেওয়া হয়ে গেছে তেল, কীভাবে ফুটছে দেখুন, ফুলুরিয়াই খাবো,
হলুদ না খেয়ে ছাড়ছি না। তাহলে ফুলুরি প্রথম খোলার ফুলুরি রেডি হয়ে গেছে, আর একটুকু হবে তারপর তোলা যাবে একটা ঝাঁকির মধ্যে। দেখি ভালোই তো লাগছে, বহুদিন পর খোয়া যাবে ফুলুরি, তালের ফুলুরি। ছাড়া হবে এখন তালের ফুলুরি, তাই আমরা এখন তালের ফুলুরি এখন দেখে তুলবে, তারপরে থালাতে দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারে হয়। তালের ফুলুরি তো খেতেই হবে তাই না, দেখাই যাক কি হয়। তালের ফুলুরি রেডি, টেস্টিং এর জন্য একটা তোলা হচ্ছে, দেখা যাক ভেতরটা হয়েছে কি না, ওই জন্যই টেস্টিংটা করার জন্য। গুড়টা মেরে দেখি, গুড়টা মেরে হো গিয়া, নেই হওয়া নেই হওয়া টেস্টিং, খানি বাদ হবে, লেট হচ্ছে, দেখাই যাক। তা গাইস তোলা হয়ে গেছে ফুলুরি, একটু কালো কালো লালচে ভাব, খাওয়ার সময় দেখা যাবে টেস্ট কেমন। আবার এক ফুলা ছাড়া হয়ে গেছে এখানে, এটা হোক তারপরে দেখছি। গ্যাস খাওয়া দাওয়া করে স্টার্ট করলাম, দেখাই যাক টেস্ট কেমন লাগে। খুব ভালোই বটে, তাজ্জল ব্লগ, এই তালের ফুলুরি দিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, দেখাই যাক কী ব্লগ আমা যায়, ততক্ষণ সঙ্গে থাকুন, বাই।